করণদিঘি বিধানসভা ডালগোলা পৌরসভায় সুপার স্পেশালিটি হাসপাতাল এবং করণদিঘিতে মহিলা কলেজ স্থাপনের জন্য এবং বাংলায় তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার স্থাপনের জন্য করণদিঘিতে কি এবার তৃণমূল কংগ্রেস কি বললেন করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। আজকে দুপুরে করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল দলীয় কর্মীদের সাথে নিয়ে নিজের ভোট প্রচার করলেন বাড়ি বাড়ি গিয়ে। এদিন তিনি আলতাপুর 1 নম্বর ও 2 নম্বর এবং করণদিঘি 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন। ভোট প্রচার শেষে গৌতম পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। করণদিঘি 1 নম্বর, করণদিঘি 2 নম্বর এবং আলতাপুর 2 নম্বর অঞ্চলে হচ্ছে এবং সকালে ডালগোলায় মহিলা মিটিং হয়েছে এবং সমস্ত কর্মীরা নিজের বুথে বুথে কিন্তু বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় আজকে শেষ প্রচার, বিকেল 5টায় শেষ প্রচার প্রায় শেষ হয়ে গেল। মানুষকে যা দেখলাম করণদিঘি জনতা জনার্দন, তো করণদিঘি এবারের ভোট কে কি পার্টি করে দেখার দরকার নাই, এবারের ভোট গৌতম পালকে ভোট। এ কত গেলেন, কিরম খেললেন এবার 2021 সালের নির্বাচনে? ওই 22 এপ্রিল যে ভোট আছে ওখানে যেমন তার গোল দিয়ে দিলাম, আজকে মাঠে নেমে ফুটবল মেরে গোল দিয়ে দিলাম।